অ্যাসোসিয়েশন ম্যানেজার, সকলকে আজকে উপস্থিত এখানে সকলকে আমার প্রণাম জানিয়ে বিচার কথা বলছি। আজকে আমরা একটা বিদ্যুৎ সুরক্ষা সেমিনারের আয়োজন করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে অ্যাক্সিডেন্ট ফ্রি, জিরো অ্যাক্সিডেন্ট করা আর কি, যাতে সারা বছর ধরে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কোনো প্রাণহানির আশঙ্কা না থাকে, এটা আমাদের উদ্দেশ্য আর কি। এই উদ্দেশ্যে আমাদের যারা আউটসোর্স ওয়ার্কার এবং যারা আমাদের ইলেকশন কন্ট্রাক্টর, তাদের সকল সহকর্মীরা আমাদের মধ্যে আছেন। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন আমাদের বিদ্যুৎ কর্মদক্ষ, আমাদের ডিভিশনাল অফিসের আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআরএ, আমাদের ডিভিশনাল ইঞ্জিনিয়ার ডিসিসি সাহেব, আরও এইচডি আউটসোর্সের আছেন আমাদের মধ্যে উপস্থিত। আসবেন আর কি আমাদের কালিয়াচক বিডিও সাহেব, উনি বলেছেন আসবেন। আমাদের মধ্যে আছেন আমাদের গোলাপগঞ্জ ফাঁড়ির অফিসার, কুমিরা ফাঁড়ির অফিসার সাহেব আসবেন, উনি কোর্টে গেছেন। সেই সকলের উদ্দেশ্য একটাই, যে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কোনো প্রাণহানি না হয়। কারণ বিদ্যুৎ এমন একটা মানে সিরিয়াস ব্যাপার যে এখানে কোনো স্কোপ থাকে না ভুলত্রুটি করলে, সেই ভুলত্রুটিগুলো যাতে না হয়, সেই জন্যে আমরা আমাদের ওয়ার্কারদের নিয়ে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, বা যাতে সব কিছু তারা বুঝতে পারে এবং উদ্দেশ্য সফল হয়। তো এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। আমরা এখানে একটা ব্যানারে অনেকগুলো ছবিও দিয়েছি যে এই রকমভাবে যাতে করা যায় কাজগুলো আর কি, কিন্তু তবুও আমরা চেষ্টা করব সকলের সম্মিলিত উপায়ে, এখানে প্রশাসনের উদ্যোগ নিয়ে, আমাদের কর্মীদের উদ্যোগ নিয়ে, সকলের সহযোগিতায় যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। উপস্থিত আছেন আমাদের ডিভিশনাল অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআরএ সাহেব, আমি ওনাকে দু চার কথা বলার জন্য। ফ্লাই অফিসে যেটা মহৎ উদ্দেশ্য নিয়ে একটা অনুষ্ঠান করেছে, যে জনগণ আপামর জনগণকে সেফটি সম্পর্কে সচেতন করা, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যুৎ পরিষেবার সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে সচেতন করে আরও সুরক্ষিতভাবে কাজের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা। বিদ্যুৎ বিভাগে যে সমস্ত কর্মচারী যারা ফ্রন্টলাইনে কাজ করেন, তারা সবসময় একটা লাইফ রিস্ক নিয়ে কাজ করে থাকেন। সেখানে আমাদের ডিপার্টমেন্টের অনেক কিছু গাইডলাইন আছে, অনেক কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো নিয়ে এবং ফলো করে কাজ করতে হয়। তোমার কি মনে হলো? খারাপ লাগে, নমস্কার স্যার, ওই গোলাপগঞ্জ থেকে ইলেকট্রিসিটি স্টেশন ম্যানেজার বলছি। মিটার লাগাচ্ছে, আর আমাদের সঠিকভাবে লাগাচ্ছে না, মিউটার পড়ছে। আর সচেতনতার জন্য আমরা হয়তো বিশেষ কিছু ডিসকাশন এখানে করতে পারবো না, আমরা রেগুলারলি করে থাকি। আজকে সেই রেগুলার ডিসকাশনের একটা ছোট অংশ হচ্ছে আজকের এই অনুষ্ঠানটা। আমরা চেষ্টা করব প্রত্যেকটা কর্মচারী যারা বিদ্যুৎ বিভাগের সঙ্গে যুক্ত, সেটা কন্ট্রাক্টুয়াল লেবার হতে পারে বা আমরা যারা অফিসার আধিকারিক যারা আছে, সবসময় সচেতন থাকবো এবং আশপাশে যারা আমাদের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সচেতন করব, সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিদ্যুৎ ব্যবহার করা। কেন এখানে একটু ভুল হয়ে গেলে সেখানে সেই ভুলটার আর কোনো সংশোধনের জায়গা থাকে না। সবশেষে এইটুকু বলি যে উদ্দেশ্য নিয়ে গোলাপগঞ্জের এস এম সাহেব আজকের এই প্রোগ্রাম অনুষ্ঠান করেছেন, আগামী দিনে উনি যেন আরও করেন, এবং আজকের এই অনুষ্ঠানের জন্য অসংখ্য ধন্যবাদ ওনাকে জানাই। যে মাঝেই করি, এর আগের বছরও করেছি, সেখানে পঞ্চায়েতের সব প্রধানদেরকেও আমরা ডেকেছিলাম এবং প্রশাসন থেকেও লোক ছিলেন। আমরা চেষ্টা করব আরও করার, যাতে কারো কোনো রকম দুর্ঘটনা না ঘটে, সে প্রাণী হোক বা মানুষই হোক, আমাদের ওয়ার্কার হোক, বাইরের জনসাধারণ হোক, কনজিউমার হোক বা অন্যান্য পাবলিক হোক, কারো যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, এটাই আমরা চেষ্টা করে মানুষকে যাতে সুস্থ পরিষেবা দিতে পারি সেটাই আমরা চাই। আমাদের মধ্যে আছেন আমাদের ডিভিশনাল ইঞ্জিনিয়ার ডিসিসি সাহেব, ওনাকে দু চার কথা বলার জন্য।
আজকের অনুষ্ঠান মূলত আমাদের যারা ওয়ার্কার রয়েছে, যারা ফ্রন্টলাইনে কাজ করে, তাদের সচেতন করার জন্য। আমাদের তো সবসময় ইমার্জেন্সি কাজ, তাড়াহুড়া করে কাজ করতে হয়, এবার জীবনের থেকে তো মূল্যবান কিছু হতে পারে না। তো সেই জন্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সেফটি নিয়ে যাতে আমরা কাজ করতে পারি, সারা বছর জুড়ে যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়, সেটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। জনগণকে আমরা সার্ভিস দিচ্ছি, দেবো, কিন্তু এর জন্য যাতে আমাদের ওয়ার্কাররা সবসময় নিরাপত্তা রেখে কাজ করতে পারে, সেটা কিন্তু আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। ধন্যবাদ। উদ্দেশ্য বা আমাদের কনজিউমারদের উদ্দেশ্য বলবো, লাইনে উঠতে দেওয়া যাবে না। যদি সেই ট্রান্সফর আইসোলেটার না কাটে তাহলে আমাদেরকে কল দিতে হবে, বা 11,000 যারা কাজ করে তাদেরকে কল দিতে হবে, যেটা আইসোলেটার ঠিক করার পরে ওখানে কাজ করতে হবে। আর যখন আমরা শাটডাউন দিয়ে যখন কোলে উঠে কাজ করব, তখন এগুলো লাগার উদ্দেশ্য হয়েছে আমাদের ডিসচার্জ রড দিয়ে আগে লাইন তারে ঠেকে দেখে নিতে হবে, যে ইনভার্টারের কারেন্ট হোক বা ট্রান্সফরের কারেন্ট হোক আমাদের লাইন আসছে কি না, এটা হচ্ছে ডিসচার্জ রডের। ওই জন্য আমরা ব্যবহার করি ডিসচার্জ রড দিয়ে ব্যবহার করার পরে এরকম 8 কেজি আমরা শর্ট করবো প্রত্যেকটাকে। একটা তারে ডিসচার্জ রড লাগাবো, ওইটা তারে প্যাঁচ দেবো, তারপরে আমরা তার লাগাবো, এরকম ডিসচার্জ প্রত্যেকটাতে ঠেকাবো একটা একটা করে, তারপরে এরকমভাবে প্যাঁচ দেবো, তারপরে মানে প্রত্যেকটাতে ঠেকিয়ে ঠেকে আমরা প্যাঁচ দেবো। তাহলে কী হবে, আমাদের শর্ট মারার চান্স থাকবে না, কারণ আমাদের পরিবার আমার উপরে নির্ভর করে। কারণ আমার পরিবার সকাল দিয়ে যখন আমরা কাজ থেকে বেরোই, তখন আমার পরিবার সবাই আমার দিকে তাকিয়ে থাকে, যে আমার বাবা, আমার ভাই, আমার কেউ যেন আমার আত্মীয় স্বজন যেন নাই অসুবিধায় পড়ে আমার কারণে, কারণ আমার নিজের জীবন, আমার নিজের সুরক্ষা আমাকে মেনটেন করে চলতে হবে। এটা সবারই কাছে আমার অনুরোধ থাকলে এইভাবে আমরা সবাই সেফটি মেনটেন করে কাজগুলো করব। এটা আমাদের অনুরোধ, কারণ অনেক সময় আমরা কাজ করতে গিয়ে তারা এত তাড়াহুড়ো করবেন এবং চাপ দেন, যাতে আমাদের কর্মীরা মানে অসহায় অবস্থার মধ্যে পড়ে যায়, হয়তো পোলে উঠেছে, এক্ষুনি করুন, এক্ষুনি লাইন চার্জ করুন। তা আমার অনুরোধ আজকের এই এতে, যে জনসাধারণকে এবং আমাদের কনজিউমারদেরকে একটু আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে তাড়াহুড়ো তারা না করেন বা চাপ না দেন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করি লাইন চালু করার, কাজেই সেই দিক থেকে আমরা একটু সহযোগিতা চাই। নমস্কার।